প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য প্রাথমিকের কাটক মামলা থেকে উঠে আসছে বড়সড় একটি নির্দেশ আবারও কিন্তু গুরুত্বপূর্ণ খবর আপডেট কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের দু হাজার ষোলো প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে অবশ্যই চাঞ্চল্যকর তথ্য জরুরি আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য তাই ক্রিয়েট করতে হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনানি এবার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রাথমিক কাট অফ মামলা থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ আসছে কার্যত দু সালে টেট পরীক্ষা জেনারেল প্রার্থী হয়ে বসছেন একজন চাকরি প্রার্থী সম্মানীয় পিটিশনার কিন্তু যে অভিযোগ তিনি করছেন যে তিনি যে মার্কস পেয়েছেন অর্থাৎ বেশি নম্বর পেয়েও তিনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাননি চাকরিটি পাননি অথচ দেখা যাচ্ছে তার থেকে কম নম্বর পেয়ে কিংবা মেধা তালিকায় কমে থেকে অর্থাৎ কম মেধা সম্পন্ন হয়েও কিন্তু অনেকে চাকরি করছেন এই মর্মে মামলা দাখিল হচ্ছে স্মানীয় বিচারপতি প্রাথমিকের ক্ষেত্রে বর্তমানে মামলাগুলি দেখছেন জাস্টিস অমৃতা সিনহা ম্যাডামের মহাশয়ের বেঞ্চে তো এই মামলাটি কিন্তু ওঠে এবং দেখা যাচ্ছে যে দু হাজার চোদ্দোর ট্রেট থেকে জেনারেল প্রার্থী জেনারেল ক্যাটাগরির দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে কার্যত স্মানীয় পিটিশনার যে স্কোর সেটি কার্যত চোদ্দো দশমিক সাত নয় চার নম্বর পেয়েছেন তিনি জানাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে কম নম্বর পেয়ে অনেকে কিন্তু চাকরি করছে তো মহামান্য কোর্ট এরই পরিপ্রেক্ষিতে যে অর্ডারটি তুলে ধরেছে বা অর্ডার কপি অনুযায়ী যে বার্তা দিয়েছে যে এই পিটিশনারের নম্বর কিন্তু দিতে হবে ব্রেকআপ করে মহামান্য কোর্ট কিন্তু এই বার্তা দিয়েছেন মহামান্য কোর্ট এই নির্দেশ দিচ্ছেন বা বার্তা দিচ্ছেন যে এই পিটিশনারের নম্বর দিতে হবে ব্রেকআপ করে ব্রেকআপ পদ্ধতিতে যেভাবে নাম্বার দেওয়া হয় সেইভাবে এবং এই সংক্রান্ত বিষয়ে তথ্য দিতে গিয়ে অবশ্যই বোর্ড থেকে তথ্য দিতে হবে বোর্ডের কাছে তথ্য রয়েছে বোর্ডকে দিতে হবে অথবা সিবিআই বা অন্য কোনো এজেন্সির দ্বারাও কিন্তু এই নম্বর দিতে হবে এই বার্তা কিন্তু দেওয়া হয়েছে মহামান্য কোর্টের তরফ থেকে তো প্রার্থীর নম্বর সেখানে চোদ্দো দশমিক সাত নয় চার তার থেকেও কম নম্বর পেয়ে অনেকে চাকরি পেয়েছেন মেধায় কম থেকেও এ নিয়ে তিনি কিন্তু মামলা দায়ের করেছেন অভিযোগ তুলেছেন দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রসেসে টেট দু হাজার চোদ্দো থেকে তো এবার ডাটা দিতে হবে ওই পিটিশনারকে যে বোর্ডের তরফ থেকে কিংবা সিবিআই বা অন্য কোনো এজেন্সি দ্বারা তো দেখা যাক এই বিষয়ে প্রোগ্রেসিভ ফলাফল কী আপডেট উঠে আসে প্রাথমিকের মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই খবর আপডেটটি উঠে আসছে প্রাথমিকের কাট অফ মামলার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এই মামলার স্ট্যাটাস কী গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু আমরা খেয়াল রাখছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ